গর্ভে যেমন 3-4 মাসেই সন্তান পরিপুষ্ট হয় না, তেমনি চাইলে 1 বছরে 100 চলচ্চিত্র নির্মাণ করা যায় না। কিন্তু আপনি নিন্দুকদের মুখে ছাই দিয়ে ইতিমধ্যে 23-24টি চলচ্চিত্র সম্পন্ন করেছেন এবং আরো কয়েকটি নির্মাণাধীন রয়েছে। আমরা মনে প্রাণে বিশ্বাস করি ক্রমে ক্রমে 100 চলচ্চিত্রই আলোর মুখ দেখবে ইনশাআল্লাহ। হে সাহসী যোদ্ধা, চলচ্চিত্রে আরেকটি ইতিহাস সৃষ্টি করেছেন আপনি। আমরা জানি আপনার শরীরের প্রতিটি রক্তবিন্দুই বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে নিবেদিত। বাংলাদেশের সরকার যখন বঙ্গবন্ধুর বায়োপিক নির্মাণ করছে, তার আগেই আপনি বঙ্গবন্ধুকে নিয়ে 2টি চলচ্চিত্র টুঙ্গি পাড়ার মিয়াবাই এবং আগস্ট 1975 নির্মাণ করে জনগণের কাছে পৌঁছে দিয়েছেন। এটি ইতিহাস। আমরা চলচ্চিত্র পরিচালক সমিতির সকল সদস্য এই ইতিহাসের অংশীদার হয়ে থাকলাম। এজন্য আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে আরেকবার আপনাকে অভিনন্দন। সবশেষে বাংলার সেই বিখ্যাত বাণী নিয়ে শেষ করতে চাই। যখন তুমি এসেছিলে ভবে, কেঁদেছিলে একা তুমি এসেছিল সবে, এমন জীবন তুমি করিবে গঠন, মরণে হাসিলে তুমি কাঁদিবে ভুব। প্রিয় সেলিম খান, আপনি সে জীবন গঠন করে দিয়েছেন। হাসতে হাসতে আপনি যখন পৃথিবী ছেড়ে চলে যাবেন, বহু মানুষ তখন আপনার জন্য চোখের জলে ভাসবে। তার আগে আপনার জন্য আমাদের শুভকামনা এবং মহান সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা, যতদিন তিনি আপনাকে বাঁচিয়ে রাখেন ততদিন যেন আপনি সুস্থ থাকেন এবং মানুষের কল্যাণে আরো আরো অনেক কাজ করে যেতে পারেন। আপনার জন্য আমাদের শুভকামনা থাকল। ধন্যবাদ আনতে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি। আমি শুভেচ্ছা বক্তব্যের জন্য আমন্ত্রণ জানাবো বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক ও সাবেক সভাপতি বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি দেলওয়ার জাহান ঝন্টু স্যারকে। স্যারের জন্য জোরে একটা করতালি। এখানে যারা আছেন তাদের মধ্যে থেকে আমার মনে হয় আমন্ত্রণ আমরা একটা থাকতে পারি। চলচ্চিত্র পরিচালক হিসেবে আমি চলচ্চিত্রকে অনেক আগে থেকে দেখেছি, চিনেছি। 1964 সাল থেকে আমি চলচ্চিত্রে আসা যাওয়া শুরু করেছিলাম, সবাইকে দেখেছিলাম। সবাই এখানে বিশেষ করে প্রযোজকরা চলচ্চিত্র নির্মাণ করে ভালো চলচ্চিত্রের জন্য না, ম্যাক্সিমাম পয়সা উপার্জনের জন্য। কিন্তু সেলিম সাহেব আমাকে অবাক করে দিয়েছে। হাউ ইট পসিবল 100টি চলচ্চিত্র উনি নির্মাণ করবে? যখনই যে প্রযোজকের কাছে আমরা গিয়েছি, আমি সহজে যাইনি যে আমাকে ছবি দেন, কিন্তু যখন তাদের বলেছি আপনি ছবি বানাতে, হ্যাঁ বানাবো, আমাদের টাকা গ্যারান্টি নেই, এই কথাটাই বলেছে। আমি বলি গ্যারান্টি তো দিতে পারে না, আগেও দিইনি আগে। তো 100টি চলচ্চিত্র যেখানে চলচ্চিত্র চলেই না সেই জায়গায় এতগুলো অর্থ ব্যয় করে চলচ্চিত্র নির্মাণ করবেন, ওনার তো উনি তো বলতেও পারবেন না, ওনার পরিচালক যারা তারা বলতে পারবেন না আপনার ছবিটি আমি হিট করাবো। যদি বলে ওটা অনেকটা কথা, চলচ্চিত্র কোনটা হিট হয় না বেটা কেউ জানে না। তো সেলিম সাহেব এই দুঃসময়ে আমাদের চলচ্চিত্র 100টি চলচ্চিত্র নির্মাণ করে আমাদের এই চলচ্চিত্র মনকে আবার উৎফুল্লে ঘুরিয়ে দেবে বলে আমি মনে করি। সবাই এই জন্য মানে এত বড় সাহস উনি করেছেন,
একশোটি চলচ্চিত্র নির্মাণ করে। এই জন্যে আমি দেলোয়ার দানচন্দ্র একজন পূর্ণ পরিচালক প্রযোজক হিসাবে 26টি ছবির প্রযোজনও করেছি। প্রযোজক হিসাবে আমি আপনাদের সম্মুখে সেলিম সাহেবকে সেলাম দিই। আল্লাহ আপনাকে এই 100টি চলচ্চিত্র নির্মাণের আগ পর্যন্ত সুন্দর সুস্থভাবে বাঁচিয়ে রাখুক। আমার চলচ্চিত্র পরিচালক বাঁচার সংস্থান পাবে। শুধু পরিচালক না, একটি পরিচালক একটি চলচ্চিত্র নির্মাণ করলে এখানে শত শত মানুষ খেয়ে বাঁচে। টি বই থেকে আরম্ভ করে ক্যামেরাম্যান থেকে আরম্ভ করে এডিটর থেকে আরম্ভ করে সবাই পরিচালক থেকে আরম্ভ করে একশোটি চলচ্চিত্র যদি পাঁচটা পুরো চলচ্চিত্র বানায়, যে চলচ্চিত্রে সবাই কেউ আর কোনোদিন মানে কর্মহীন হিসেবে থাকবে না আমি মনে করি। তো আমি আল্লাহর কাছে দোয়া করি সেলিম সাহেবকে আল্লাহ যেন এই চিন্তাধারাটা বলেছেন এটা যেন আল্লাহ ওনাকে রাখেন এবং আমার চলচ্চিত্রে সবাই যেন সুন্দরভাবে চলচ্চিত্রগুলি নির্মাণ করে ওনাকে খুশি করতে পারে। শুধু আমি চলচ্চিত্র নির্মাণ করে বানিয়ে দিলাম আর সেলিম সাহেব তাকে দিয়ে দিল, সেলিম সাহেবের একটি তাকে ফিরে ধরেন, এমন চিন্তা যেন কেউ না করে। চিন্তা করবে সেলিম সাহেবের চাকরি ফিরে দিলে আরো 100 জন 100টা ছবি বানাতে পারবে, এই কথা চিন্তা করেই আপনার চলচ্চিত্র। তো আমি একজন পুরনো হিসেবে আমি সেলিম সাহেবের মতো লোক আমি সহজে দেখি নাই, অনেক প্রযোজক দেখেছি, অনেক আমি 85টা ছবি নির্মাণ করেছি, অনেক প্রযোজক দেখেছি, কিন্তু এরকম সুন্দর মন নিয়ে আসার লোক আমি দেখিনি। আপনার জন্য আমাকে সহজে করবেন। ধন্যবাদ।